আজকাল মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, আর যেটা বিশেষ করে টিনেজার্সদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। আপনি ভিডিওটির টাইটেলটি দেখে অবশ্য বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করেননি, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, ছেলেদের স্তন অত্যাধিক বাড়ার লক্ষণকে গাইনোকোম্যাস্টিয়া বলা হয়ে থাকে। তবে অনেক সময় আমাদের দেহে হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকার জন্য এই সমস্যা হতে পারে। যেমন আমাদের শরীরে বেশি মাত্রায় উৎপন্ন হয় টেস্টোস্টেরন, যেটা আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। ঠিক তেমন মেয়েদের দেহে বেশি মাত্রায় এস্ট্রোজেন নামক হরমোনটি পাওয়া যায়, আর ঠিক আমাদের দেহে এর মাত্রা কম হয়ে থাকে। কিন্তু যখন আমাদের টেস্টোস্টেরন লেভেল কম হয়ে এস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়, তখন শুরু হয় আমাদের দেহে হরমোনাল ইমব্যালেন্স, যার ফলে মেয়েদের কিছু লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে। আর সেটা হলে টিনেজার্সরা অনেক জায়গায় লজ্জা বোধ করে, যেমন কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে লজ্জা পাওয়া বা তার বন্ধু মহলে হাসির পাত্র হয়ে ওঠা। তো আজ আমি বলতে চলেছি এই সমস্যা থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবেন। তো কিভাবে বুঝবেন আপনার গাইনোকোম্যাস্টিয়া হয়েছে নাকি সাধারণভাবে আপনার স্তনের আকার বড় হয়ে গেছে? আগে জানুন গাইনোকোম্যাস্টিয়া কি। এটা সাধারণত ছেলেদের বেস্টে হয়ে থাকে, মানে ছেলেদের স্তন সাধারণ আকারের থেকে বেশ বড় হয়ে যায় এবং নিপিলের আকারও মিনিমাম বড় হয়ে থাকে। এর মানে এই নয় যার স্তন বড় তারই গাইনোকোম্যাস্টিয়া হয়েছে, এটা অনেক ক্ষেত্রে ডিএনএর ওপরেও নির্ভর করে। তো এখানে এই ফটোটিকে ভালো করে দেখুন, এটা হচ্ছে নর্মাল বেস্ট টিস্যু, আর এদিকের যে কন্ডিশান রয়েছে এটা হলো গাইনোকোম্যাস্টিয়ার কন্ডিশান। তবে এটাকে ওষুধ ছাড়াও কমানো যাবে, মানে ডক্টর ছাড়াও এটা কমানো সম্ভব যদি সেটা আপনার আয়ত্তে থাকে। আর যদি আপনি এটাকে কন্ট্রোল না করেন এবং নিজের আয়ত্তে না নিয়ে আসেন, পরবর্তীতে এটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে, আর পরে সার্জারিও করতে হতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, যেটা রিসার্চ করে আমি পেয়েছি সেটাই আপনাকে বললাম এবং এটা সত্যিও। আপনি চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন। এর আগে অনেকেই এর ট্রিটমেন্ট না করার জন্য তাদের সার্জারি করতে হয়েছে। এটা থেকে মুক্তি পাবেন কিভাবে? এর জন্য আপনাকে এমন কিছু আহামরি কাজ করতে হবে না, আপনাকে শুধু কিছু নিয়ম এবং ডিসিপ্লিন মেনে চলতে হবে। আপনি যদি আমার এই টিপস মিনিমাম 2 মাস অবধি মেনে চলতে পারেন, তবে সারা জীবনের জন্য আপনার এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। আর মাত্র 15 দিনেই আপনি বুঝতে পারবেন যে এটা কত তাড়াতাড়ি কাজ করছে। আপনাকে কিছু খাবার এড়িয়ে চলতে হবে এবং কিছু খাবার আপনার প্রতিদিনের মেনুতে অ্যাড করতে হবে, এবং নিয়মিত ইয়োগা এবং এক্সারসাইজ করতে হবে। যারা এক্সারসাইজ করেন তারা ইয়োগা অবশ্যই করবেন, কিন্তু সেটা যেন প্রতিদিন। একদিন করলেন, 2 দিন মিস দিলেন তবে কাজ হবে না। আর বিশেষ করে অনেকেই সকালে জিম করার পর বা এক্সারসাইজ করার পর ব্রেকফাস্ট রেডি না থাকলে 10 থেকে 20 টাকা নিয়ে বেরিয়ে পড়ে এবং দোকান থেকে তেলে ভাজা জাতীয় খাবার কিনে খেয়ে থাকে, যেমন ডালপুরি, পরোটা। সেটা পুরোপুরি বন্ধ করুন, যদি খেতে হয় রুটি ও ঘুগনি খেতে পারেন। এবার বলি কি খাবেন ও কি খাবেন না। প্রথমে কি খাবেন না, এই খাবারগুলিকে একদম এই 2 মাস ছুঁয়েও দেখবেন না। যখন পুরোপুরি এই কন্ডিশন থেকে বাইরে বেরিয়ে আসবেন তখন মাঝে মধ্যে খেতে পারেন, বাট এখন পুরোপুরি বন্ধ। 1 নম্বর, কোলা বা সফট ড্রিঙ্কস এবং অ্যালকোহল একদম পান করবেন না, তার বদলে ফলের জুস বা রস বানিয়ে খেতে পারেন। 2 নম্বর, অতিরিক্ত লবণ মানে সল্ট এবং অতিরিক্ত চিনি মানে সুগার একদম খাওয়া বন্ধ। 3 নম্বর, চিপস, প্যাকেটজাত কেকস। 4, চকলেট বা ক্যাডবেরি, তবে ডার্ক চকলেট খেতে পারেন। 5, পিৎজা, বার্গার এবং তৈলাক্ত খাবার একদম খাবেন না। 6 নম্বর, এগ রোল, মোগলাই, চাউমিন মানে ফাস্টফুড একদম খাবেন না। এবার জানবো কী কী খাবেন। 1 নম্বর, ছোলা বা ছোলার ছাতু। 2 নম্বর, প্রতিদিন সকালে ডিম, পুরো ডিমটাই নেবেন। যদি 2টো ডিম খেতে পারেন তবে ভালো, কিন্তু 1টা ডিম গোটা খাবেন, 2য় ডিমটির কুসুম ছাড়া সাদা অংশটি খাবেন। 3 নম্বর, সব ধরনের ফল ও ফলের জুস। 4 নম্বর,
সব ধরনের শাক ও সবজি, গ্রিন ভেজিটেবল বেশি খেলে উপকার পাবেন। 5 নম্বর, দুধ আর অন্যান্য খাবার খেতে পারেন। এবার ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো যোগব্যায়াম ও জিম এক্সারসাইজ। যারা জিম করেন তারা এই যোগব্যায়ামগুলি করবেন। আমি এখানে 5টা যোগব্যায়াম দেখাচ্ছি, সেগুলি নিয়মিত করবেন। সকাল ও বিকাল যে কোনো সময় করতে পারেন, তবে সকালে করলে ভালো হয়। ভুজঙ্গাসন, চতুরঙ্গ দণ্ডাসন, ভীরভদ্রাসন, পূর্বোত্তানাসন, বকাসন, এই সব কটি আসন প্রথম দিন করতে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে হবে। প্রথমেই ছেড়ে দেবেন না, মনে জোর রাখবেন। এবার যে জিম এক্সারসাইজগুলো বলবো তার মাধ্যমে অনেকটা উপকার পাবেন। যাদের কাছে এই ইকুইপমেন্টগুলি নেই তারা সেগুলি বাদ দিয়ে খালি হাতে যেগুলি আছে সেগুলো করতে পারেন। পুশ আপ বা বুকডন, এটা যারা জিম করেন না তারাও করতে পারেন। প্লাঙ্ক, এটিও যারা জিমে যান না তারাও করতে পারবেন। স্প্রিন্ট, এটাও যারা জিম করেন না তারা করতে পারবেন। স্ট্যান্ডিং লো কেবল ফ্লাই, বেঞ্চ প্রেস, এই বেঞ্চ প্রেসটা খুব উপকারী একটি এক্সারসাইজ, যেটা করলে আপনার অনেকটা প্রবলেম সলভ হবে। একজন বন্ধু আমাদের কোশ্চেন করেছিল কিভাবে চেস্ট টাইট করবে এবং সেটা কোন এক্সারসাইজ করে। তো আমার মতে বেঞ্চ প্রেস এবং পুশ আপ বা বুকডন করে আপনি আপনার চেস্ট টাইট করতে পারেন। এবং প্রতিদিন এই যোগব্যায়াম ও এক্সারসাইজগুলি করলে আপনার বুকের মেদ অনেক কমে যাবে। তো বন্ধুরা, এইভাবে এই ভিডিওটাকে ফলো করলে যথারীতি আপনি এই প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। টানা 2 মাস করে যান, অবশ্যই ফল পাবেন, হাল ছাড়বেন না। বন্ধুরা, আমি এই ভিডিওতে সব কথাই পুরো ডিটেলে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার এখনও ভিডিওর সাথে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আপনি আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আমি আপনার কমেন্টের উত্তর যত তাড়াতাড়ি হয় দেবার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, আমাদের কমেন্টের নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন। যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তবে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকু, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।